এদেশ এদেশ আল্লাহু আকবারের আওয়াজে যখন আযান হয় মসজিদে নামাজে ছুটে যায় আল্লাহর নামে যখন আযান হয় আবার ঘুম থেকে উঠে মুসলমান মসজিদে ছুটে যায় যারা আল্লাহর নাম নিয়ে ঘুমায় আল্লাহর নাম নিয়ে ওঠে যে দেশ হলো 18 কোটি মুসলমানের দেশ যে দেশ হলো 95% মুসলমানের দেশ যে দেশ হলো আল্লাহর ওলিদের দেশ যে দেশ অসংখ্য আলেমের সিরাত রক্তে সিরাত দেশ যে দেশ হলো অসংখ্য কর্মীদের রক্তে সিরাত দেশ যে দেশের অসংখ্য বাবা মা সন্তানদের আত্মলাভ করে কাছে যে দেশে অসংখ্য ইয়াতীম সন্তানেরা এখনো তাহাজ্জুদ গুজার করে আত্মলাভ করে কাঁদে সেই দেশে নায়েবে রাসূলকে তোরা হত্যা করবে আর মুসলমান বসে থাকবে এটা হতে পারে না এরা যদি একবার জানতে পারে কলা কৌশল করে বিশ্বনন্দিত আলেমকে হত্যা করা হয়েছে তোমরা যদি এরকম একবার যদি 18 কোটি মুসলমান জানতে পারে টেকটা থেকে তেতুলিয়ান সুন্দরবন থেকে বান্দরবন কি যুবক কি যুবতী কি তরুণ কি তরুণী কি বৃদ্ধ কি বৃদ্ধা কি যুবক একটাও বসে থাকবে না এ দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা মেজের ভারতের মতো গর্জে ওঠে তোমাদের মাস্তাদ খান খান করবে কেউ ঠেকাতে পারবে না এজন্য নবীর পক্ষে নাইবে রসুলের পক্ষে কথা বলা ছাড়া বিকল্প কোন পথ নাই এদের আছে কলা কৌশল এক এক করে সব শেষ করে দেবে আমরা সব অজ্ঞ থাকবো ওরা ইচ্ছা মতো আমাদের মাথায় কাঁঠাল রেখে কষ্ট খাবে সে গুড়ে বালে ঠিক কিনা আমরা বলেছি খেলা হবে হ্যাঁ হবে আমরা খেলা করতে রাজি এমন নেতাজি ই আবার কেমন খেলা দেখি বল ফিল্ডের এক পাশে 11 জন প্লেয়ার মাঝখানে রেফারি দাঁড়িয়ে আছে এ পাশে কোনো প্লেয়ার নেই অমনি বাঁশিতে ফু দিয়েছে রেফারি খেলা একজন বল নিয়ে বগলে করে দৌড়াচ্ছে দৌড়াতে 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 এই পাশে গোলকে নিচে ফেলে দিয়ে পা দিয়ে ঢুকে দিয়েছে আর অমনি রেফারি বাঁশি দিল গো ইয়ে কেমন খেলা গো ইয়ে কেমন খেলা আমরা বলেছি আপনি যদি সত্যিকার খেলোয়াড় হয়ে থাকে আপনার পক্ষের 11 জন প্লেয়ার যখন এ পাশে নামিয়ে দিয়েছেন বিরোধী দলের 11 জন প্লেয়ার মাঠের পাশে নামিয়ে দিয়ে খেলা শুরু করুন তখন বোঝা যাবে কত ধানের কত চাল পাইছি একটা মুরব্বী যুবক তাকিয়ে দেখো বয়সের ভরে সে মুরব্বী হতে পারে কিন্তু ইমানে কুয়াতের ব্যাপারে তোমার থেকে 70 গুণ শক্তি ওর বেশি আছে আল্লাহ কবুল করুন আমিন আমিন কি খেলা হ্যাঁ খেলা হবে সেদিন সেদিন প্রথম আলোর খবর প্রথম আলো প্রথম আলোর খবর কলামিস্টের একটা কথা না বললে আবার নয় না বলবে হুজুররা কিছু জানে না আমরা সব জানি প্রথম আলোর খবর এক মুরব্বী ভোট দিতে প্রেজাইডিং অফিসার বলছে মুরব্বী কি নাম উমুক খাতাপত্র দেখি বলছে যাও মুরব্বী তোমার ভোট হয়ে গেছে যেই বলেছে ভোট হয়ে গেছে মুরব্বী হাত তুলে বলছে আলহামদুলিল্লাহ প্রেজাইডিং অফিসার বলছে তুমি এত জোরে শুকরিয়া করলে তো করবো না অফিসার আমার আর হাতে কালো লাগাতে হলো না সিলও মারতে হলো না তো অফিসার আর একটু উপকার কি করা যাবে বলো বাবা দেখেন তো আমার স্ত্রী ভোটটা হয়েছে কিনা বলছে কিনা অমুক খাতাপত্র দেখে যাও মুরব্বী তোমার স্ত্রী ভোট হয়ে গেছে এই কথা যেই বলেছে অমনি মুরব্বী তখন অফিসার বলছে কি ব্যাপার কি ব্যাপার আগে তো শুক্রিয়া করলে এবারও প্রশ্ন করলে জানাই দিলাম শুক্রিয়া করবো তো কাঁদো কেন মুরব্বী তখন নরমই বলছে অফিসার কাঁদি কেন শুনতে চান হ্যাঁ বলছে আমার বউ আজ 5 বছর বই দিয়ে মাটির নিচে চলে গেছে আজকে ওখান থেকে উঠি এসে ওই পাশে এসে ভোট দিয়ে গেল তা আমার সাথে একটু দেখা করে গেল নাকি ইয়ে কি খেলা কথা কন্দা খেলা